তোমার ক্যারেক্টার এত খারাপ। শোনো বছরের একটা শুভ দিন, ওই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, এই দিন যদি আমি চুপচাপ বসে থাকি তাহলে মানুষ ভাববে আমি কুপুরুষ। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। কি বলবো, লজ্জা লাগে বলতে, আমি খুব নিরুপায় হয়ে আপনার কাছে আসছি। বলো। আমার আপনি বাঁচান চাচা, আপনি যদি আমার একটা আইনা দেন তাহলে আমার হয়তো নদীতে ঝাঁপ দিয়ে আপনার ছেলের বউ। তা কি করে সম্ভব, কিভাবে কি কি করলো আমি তো কিছুই জানি না। সব আমি যখন স্কুলে যাইতাম তখন আপনার ছেলে প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো। একদিন আমাকে বলে সে নাকি আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমিও তার মিষ্টি মিষ্টি কথা ভুলে গেছি। এই বছরের 14 ফেব্রুয়ারি সে আমারে দেখা করতে বললে, আমি সকালে ঘুম থেকে উঠে তার সাথে দেখা করতে যাই। তারপর পরে সে আমারে ভুলে আমার এক ফ্রেন্ডের বাসায় নিয়ে আমার সর্বনাশ করে দিয়েছে। তোমরা এরকম ভুল কেন করো বলো তো? এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, আমি আপনার ঘরে গিয়ে বসলাম, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে না আসে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, কারণ আমাকে এই সমাধান গ্রহণ করবে না চাচা। ঠিক আছে যাও, বসো দেখি কি চিকনালি আসুক দেখি কি করে দেয়। হাই 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 হাই, এই চিকনালি ও মাগো, এই শুটকির বাসুটকি বাইরা কই গেছস তুই? এই তুমি আবার কিটা? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তুমি কি কি ঘটনা কি? ওই সিগন, এটা সিগনালি বাসু না? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে, আমার ছেলে। আপনার বাড়িতে কেন তুমি? আপনার বাড়িতে কেন আমি? আমার দিকে তাকান ভালো কইরা। হ্যাঁ তাকাইছি, তাকিয়েছে কি বুঝলেন? বুঝলাম তো তুমি একজন পোয়াতি মাইয়া। পোয়াতি মাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কি জানি, আমার নেটওয়ার্ক তো বন্ধ। আমার বাবু কষ্ট পাইব। আচ্ছা যাই হোক, বলো আপনার পোলার সন্তান আমার গর্বে, আমি মা হতে যাচ্ছি। কি জানে? জানে না তুমি ভিতরে একটু বসো, আমার পোলা আসুক দেখি কি করা। 14 ফেব্রুয়ারি কার কাছে গেছিলে? একজনের কয়জনের কাছে যায় রে দুনিয়া রে? হাই রে 14 ফেব্রুয়ারি। আমি হলাম চিকন আলীর আব্বা। ও আঙ্কেল, আমি হলাম গিয়ে নুসরাত। হ্যাঁ নুসরাত, তা কি এখানে কি? আপনার পোলা চিকন আলীর সাথে আমার খুব ভাব ভালোবাসা ছিল বুঝছেন। হ্যাঁ পরে তো তারপরে এখন ফোনই ধরে না, কথাই বলে না। সেই 14 ফেব্রুয়ারি থেকে ওর সাথে আমার এরকম মনে করেন ভালোবাসা। তোমারও সেই 14 ফেব্রুয়ারি? হ্যাঁ। 14 ফেব্রুয়ারিতে কয়জন? কি হইলো আমি বুঝলাম না। বুঝলাম না মানে তোমার মতো আগে আরো দুইজন। হ্যাঁ হ্যাঁ,
যাই হোক আঙ্কেল, আমি এত কথা বলতে চাই না। এই বাচ্চা আমার পেটে যে বাচ্চা দেখতেছে, এই বাচ্চার বাবা ও। 14 ফেব্রুয়ারির দিন ওর সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এই জন্য বাচ্চাটা হয়েছে। এখন ও তো আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে, ফোন ধরে না, কথা বলে না। আচ্ছা ঠিক আছে, তিন নম্বর সিরিয়াস, তুমি বসো, আমার ছেলে আসো। আমি তো বসার জন্য কে, আমি ঘরে যাই থাকি না। তুমি যা বসো, ওই ওখানে আছে আরো দুইজন, গিয়ে বসো দেখি। আরো দুইজন আছে? আছে, তোমার মতোই আরো দুইজন। দেখছেন আপনার ছেলে কতটা চরিত্রহীন হতে পারে? আমার ছেলে চরিত্রবান, চরিত্রহীন হইলে তোমরা হইবে। আপনারাও দেখলে বোঝা যায় আপনার ছেলেটা কেমন হতে পারে, ঠিক আছে? আপনার ছেলের কিন্তু খবর আছে বলে দিলাম, ঠিক আছে? এই বাচ্চার বাবা কিন্তু সেই, আর আর দুইটা আছে কিনা, কুত্তার ছাও না বিলাইয়ের ছাও জন্ম দিছে, এটা দেখার টাইম নেই। আচ্ছা তুমি তুমি কে সিরিয়ালে বসো, আমার ছেলে আসুক দেখি। তোমার ওই ঘরের সামনে তো লাইন লাগাইছে কেডা? হ্যাঁ, এই যে একের ভিতরে তিন, একের ভিতরে তিন মানে? হ্যাঁ, গিয়া দেখো সবাই তোমার বাচ্চার মা হইছে। অত ওকে এগুলো কি 14 ফেব্রুয়ারি সকালে তো তুমি আমাকে নিয়ে ঘুরছো, এই দুইটার কাছে কখন গেছো? তুমি তো আমার কাছে দুপুরে গেছিলে, আমার কাছে তুমি রাতে ছিলে। আমি চুপচাপ বসে থাকি তাহলে মানুষ ভাববো আমি কুপুরুষ। কুপুরুষের পরিচয় তুমি তিন তিনটা নারীর জীবন নষ্ট করলা। এখন এই সব কিছু দেখা, 14 ফেব্রুয়ারি কে ভালোবাসা দিবস না বললা, বিশ্ব বেহায়া দিবস বলতে ইচ্ছে হচ্ছে। বেহায়া দিবস ঠিক আছে, নয়তো ইয়ের মতো চলেছে। আম্মা আমি কি করবো, কি করবো, একের ভিতরে তিন কইরে দাও। চার মানে তিন বাচ্চার বাপ বিয়ার আগে।